ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম, যে যেখানে আসো সুস্থ আছো ভালো আছো, আমি আলাপ শেষ সহমত ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, ধান গাছ জমি নির্বাচন করলাম, সার প্রয়োগ করলাম, এখন আমি পরিচর্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পরিচর্যা, এখন আমি ধান গাছ যদি রোপণ করার পরেই চলে আসি তাহলে ধান গাছ ভালো থাকবে না, ধানগুলো পোকামাকড় আক্রমণ করবে, গরু ছাগল গাড়া এগুলো খেয়ে ফেলবে, তাই আমাকে অবশ্যই পরিচর্যা করতে হবে। পরিচর্যার মাধ্যমে আমি ধানগুলো পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে সংশোধন করা যাবে এবং পরিচর্যার মাধ্যমেই আমাদের ধানগুলো বড় হবে এবং ধানগুলায় ধান আসবে, সেই ধানগুলো পরবর্তী বছর খেয়ে আমরা পারিবারিক চাহিদা পাবো, বাড়তিগুলো বিক্রি করতে হলে লবণ হওয়া যাবে। তো শোনার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা শোনো, পরিচর্যা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি, তারপরে আমি পোকামাকড় আক্রমণ করবো আর সেগুলো তোমাদের আলোচনা করবো এবং আক্রমণ লক্ষণ দেখা দিলে কী কী করবো আমি তা আলোচনা করবো, তারপরে পোকার মাকড়ের দমন করার জন্য কীটনাশক প্রয়োগ করবো, কী কী প্রয়োগ করবো তা আমি তোমাদের সাথে আলোচনা করবো। তোমরা একে একে শুনো, না বুঝলে অবশ্যই তোমরা আমাকে বলবে, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। পরিচর্যা প্রথমে শেষ, পরিচর্যা কিন্তু প্রথমেই ছিল এসে শেষ শেষ জমি সমান হলে মুক্ত প্লাবন পদ্ধতিতে বা ঢালু হলে আয়বদ্ধ মুক্ত প্লাবন পদ্ধতিতে যা জমি চাষ করা হয়, জমি যদি সমতল হয় তাহলে আমাদের কী করতে হবে, আইন তৈরি করার যেমনটা প্রয়োজন হয় না, আমরা পানি প্রয়োগ করলে সেই পানিতে আমাদের ধানগুলো বড় হয়ে যাবে, কিন্তু একটু ঢালু হলে একটু উঁচু হলে আমাদের অবশ্যই আয় তৈরি হবে। আয় মানে কি? বাতর, যেটা দিয়ে আমরা পানি আটকে রাখবো, বান্দা দেবো, বান্দা গ্রামের ভাষাগুলো বান্দা দিয়ে করবো, আয় বা বাতর তৈরি করবো যার ভিতরে পানি প্রয়োগ করে আমরা ধান গাছগুলো পরিচর্যা করবো এবং যখন যেহেতু পানি প্রয়োগ হবে সেটা তৈরি রাখবো, বেশি হলেও আমরা সেগুলা তৈরি করে ফেলবো, কী করবো আমরা সেগুলার কাজ করবো। শুনো সুপ্রিয় শিক্ষার্থী, বোরো ধান সম্পূর্ণভাবে সেচের উপর নির্ভরশীল, বোরো ধান সম্পূর্ণরূপে সেচের উপর নির্ভরশীল। এই যে আমাদের ইরি ধান, বোরো ধান, যখন আমরা এই যে ধানের মৌসুমে যখন ধান রোপণ করি সেগুলো বোরো ধান, সেই বোরো ধান সম্পূর্ণ সেচের উপর নির্ভরশীল, আমাদের মেশিন বা ঢিপ কল তৈরি স্থাপন করে সেই পানি তুলে তৈরি আমরা বোরো ধান চাষাবাদ করবো। জমিতে 5-7 সেন্টিমিটার নিচে পানিতে থাকলে পানির সেচের ব্যবস্থা করতে হবে, নিচে থাকলে পানি যদি না থাকে তাহলে সেচের ব্যবস্থা অবশ্যই করতে হবে, সেচের ব্যবস্থা না করলে আমরা জমিতে ধান চাষ করে সফলতা করতে পারবো না, তাহলে ধানগুলো খের হয়ে যাবে বা মরে যাবে, পচে যাবে, কাজে আমাদের সেচের ব্যবস্থা করতে হবে। চারা রোপণ করার 6-7 সেন্টিমিটার নিচে পানি থাকলে পানি সেচের ব্যবস্থা করতে হয়, চারা রোপণ করার পর 6-7 দিন পর্যন্ত 3-35 সেন্টিমিটার সেচ দিতে হবে। চারা যখন রোপণ করবো অবশ্যই পানি সবসময় আটকে রাখতে হবে, চারা যখন রোপণ করা হবে তখন পানি সবসময় আটকে রাখতে হবে, পানি যদি না থাকে তাহলে চারাগুলো ভালো শক্ত হবে না, কারণ পানিগুলো তার গাছের ধান গাছের খাদ্য, সেই খাদ্যটা যদি না থাকে তাহলে ঘাসটা মরে যাবে, কাজে 4-5-6 বা 1 সপ্তাহ অবশ্যই তা পানি নিচে রাখতে হবে। এতে আগাছা দমন হয়, এরপর কৃষি উৎপাদন পর্যায়ে 3-4 সেন্টিমিটার এবং চারার বয়স যখন 50-60 দিন হলে 7-10 সেন্টিমিটার পরিমাণ পানির সেচ দেওয়া উত্তম, কেন তখনই তো আমাদের ধানের শীষগুলো আসবে, ধানের শীষগুলো আসবে আর তখন অবশ্যই আমাদের পানি আটকে রাখতে হবে, তাহলে আমাদের কী হবে, থোর আসার সময় পানি শেষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, থোর আসার সময় আমি তোমাদের আগেই বলেছি থোর আসার সময় পানির শেষ অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ পানি যদি না থাকে তাহলে থোর আমাদের কী হবে, থোরগুলো আমাদের ই হবে, চিটা হবে, বেশি চিটা হবে বেশি পরিমাণে, তাই আমাদের অবশ্যই ছোটো পানির সেচ দিতে হবে। দানা পুষ্ট হতে শুরু করলে আর সেচ দেওয়ার প্রয়োজন হবে, দানা যখন পুষ্ট হবে মানে দানার মধ্যে যখন দুধ আসবে, গা ধানের সেচের মধ্যে দুধ আসবে, দুধগুলো যখন শক্ত হবে তখন আর সেচ দেওয়ার বেশি প্রয়োজন হবে না, কেন প্রয়োজন হবে না, কারণ তখন অলরেডি আমাদের ধানগুলো ভিতরে হয়ে গেছে, তখন সেচ না দিয়েও আমরা সুন্দর করে পানি হালকাভাবে পরিমাণে সিট দিয়েও আমরা কী করতে পারবো, আমরা সুন্দর করে ই করতে পারবো। আগাছা দমন, আমার কমপক্ষে 3 বার ধানের জমিতে আগাছা পরিষ্কার করতে হবে, ওই পরিচর্যার মধ্যে কিন্তু এটা আসে, ধান যখন রোপণ করে রেখে এসেছ তার মধ্যে ধান যখন আসবে তার মাঝখানে কমপক্ষে 3 বার আমাকে আগাছা পরিষ্কার করতে হবে, কয়বার, 3 বার, সেই 3 বার প্রথমকে প্রথম চারা রোপণ করার 10-15 দিনের মধ্যে একবার, চারা যখন রোপণ করে রেখে আসবো তখন 10-15 দিনের মধ্যে একবার, এখানে তো জ্ঞানগুলো প্রশ্ন তোমরা বলে রাখবে, অবজেক্টিভ মাঝখানে আন্ডারলাইন করো, সেই আন্ডারলাইন মতো তোমাদের অবশ্যই করতে হবে এবং জানতে হবে এবং এগুলোই তোমাদের অবজেক্টিভ চলে আসবে। চারা রোপণের পর থেকে 10-15 দিনের মধ্যে একবার আগাছা পরিষ্কার করতে হবে, প্রথম আগাছা দমনের পরবর্তী 14 দিনের মধ্যে, প্রথম থেকে 10-15 দিনের মধ্যে একবার আগাছা দমন করলে তারপর প্রায় 14 দিন পরে আবার আগাছা পরিষ্কার করতে হবে, কয়দিন পরে, 14 দিন পর আবার আগাছা পরিষ্কার করতে হবে, তাদের থোর বের হওয়ার পূর্বে, থোর বের হওয়ার পরে কিন্তু আর কখনো আগাছা পরিষ্কার করা যাবে না, কারণ থোরের সাথে ফুল আসে, সেই ফুলগুলো আমাদের শরীরের সাথে লেগে পড়ে যাবে, তাদের ধানগুলো চিকা হবে, তাই থোর আসার আগে আর একবার পরিষ্কার করতে হবে, কেন পরিষ্কার করতে হবে, যাতে আগাছায় আমাদের ধানের যে সারগুলো খেয়ে না ফেলতে পারে, কারণ একটা গাছের সাথে আরেকটা গাছ থেকে অবশ্যই সেই খাদ্যগুলো খেয়ে ফেলবে, তাই আমাদের 3 বার পরিষ্কার করতে হবে। ধান খেতে সাধারণত আড়াইল বা গুইসা সেবা ইত্যাদি গাছ থাকে,
মানে আকাশ রাখি সে আকাশগুলো কেটে ফেলতে হবে তুলে ফেলতে হবে এইগুলো সরাসরি হাত দিয়ে দ্বারা বা ওষুধ দ্বারা সে ধ্বংস করে যারা হাত দিয়ে কেটে ফেলতে হবে তাহলে আমাদের গাছে আর আকাশে থাকবে না পোকা তো যখন পুরছে তখন তার মধ্যে পোকা দমন আসবেই পোকা দমন কি আমার জমিতে নানা ধরনের পোকা তো আসতে পারে যেমন মাছরা পোকা পামরি পোকা গান্ধী পোকা এই পোকাগুলো আমাদের ধানগুলো খেয়ে ফেলে পারের ফুলগুলো খেয়ে ফেলে এবং ধানের যে ভিতরে আছে সেই ধানগুলো হর পরেও সেটা খেয়ে ফেলে তাতে ধানের খুব ক্ষতি হয়ে যায় এইগুলো আমাদের দমন করতে হবে ধান খেতে অনেক প্রকার উপদ্রব হয় অনেক ধরনের প্রকার উপদ্রব মানে কি আক্রমণ করে তার জন্য আমাদের গাছে তোমরা দেখো তোমরা যখন গ্রামে যাবে তখন ধান খেতে দেখবে মাঝখানে মাঝখানে একটা করে ডাল বা আকাশের গাছে ডাল গেড়ে দিয়ে রেখেছে পুঁতে রেখেছে কেন কারণ ওখানে পাখি বসে যাতে ওই পোকাগুলো টপ করে খেয়ে ফেলতে পারে এই জন্য গাছের পোকাগুলো ওইখান দিয়ে আমাদের গাছের ডালগুলো পুঁতে রাখে বুঝছো তারপরে সাধারণ ধান ফসলে মাছরা পোকা পামরি পোকা বাদামি পোকা ঘাস ফুরিং কান্দি পোকা গল মাছি শীষ মাছি লেদা পোকা ইত্যাদি পোকা আক্রমণ দেখাতে সেগুলো আমাদের দমন করতে হবে কীভাবে তোমাদের সাথে তাই আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের কাছে বই নিয়ে বসো তোমরা না বুঝলে অবশ্যই আমাকে বলবে আমি তোমাদের বুঝিয়ে দেবো এখন মাছরা পোকা মাছরা পোকা আক্রমণ লক্ষণ কীভাবে তুমি বুঝতে পারবা তো তোমাদের মাছরা পোকা আক্রমণ করেছে তুমি কীভাবে বুঝতে পারবা জমিতে মাছরা পোকা আক্রমণ করেছে ধান গাছের মাছ যোগা শীষ ক্ষতি করে মাঝখানে যে ডোকা তার শীষকে ক্ষতি করে কুশি অবস্থায় আক্রমণ করলে মাছ ডোকা সাদা হয়ে যায় মাছ ডোকা সাদা হয়ে যায় সাদা হলে বুঝতে পারবা যেটা মাছরা পোকা ফুল আসার পর আক্রমণ করলে ধানের শীষে সাদা চিটা হয় ফুল আসার আগে যদি আক্রমণ করে তাহলে ধানের শীষে চিটা হয় চিটা আমরা কী করি এটা ফেলে দিতে হবে কিন্তু চাল নাই তাহলে কিনে নিয়ে কী করবো তাদের পামরি পোকা পামরি পোকা ক্রিয়াপাতার ভিতরে মানে ক্রিয়াপাতার ভিতরে ছিদ্র করে সবুজ অংশ খায় সবুজ অংশ খায় খাইলে বুঝতে পারবা যে ধানগুলো কিছু কিছু জায়গায় টুকরা টুকরা করে ছিদ্রে ছিদ্রি করা এটা বুঝবা এটা পামরি পোকা গলমাসি গলমাসির ক্রিয়া ধান গাছের বারন্ত কুষিতে আক্রমণ ধান গাছ যখন বড় হবে তখন বারন্ত কুষিতে মাঝখানে যে কুষিতে সেই কুষিতে আক্রমণ করে এবং আক্রান্ত কুষি পিঁয়াজ পাতার মতো মুড়ে যায় কীভাবে মুড়ে যায় তাদের গান্ধী পোকা গান্ধী পোকা ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ ধানের দানা যখন দুধ সৃষ্টি হয় আমি তো তার আগে বলেছি দুধ সৃষ্টি বলে বুঝতে পারবে ধানের মধ্যে ধান আসবে দুধ সৃষ্টি হওয়ার আগেই ওইগুলা আক্রমণ করে এবং আক্রমণ করে দুধগুলো খেয়ে ফেলে ধানের চিটা হয়ে যায় তাদের বাদামি গাছ বা ফুরিং গাছ ধানের গোড়ায় বসে রস চুষে ধানের গোড়ায় বসে রস চুষে খায় ধানগুলা কী হয় গাছ ফুলে যাওয়ার রং ধান করে মানে মরে যায় এবং এতে হপার বার্ণ বলে হপার বার্ণ বলে বুঝতেছো শোনারা তোমরা না বুঝলে আমাকে অপশনে বলবো সেইভাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পোকাগুলো আক্রমণ করে আমরা কীভাবে নিধন করবো তা তো আমাকে অবশ্যই জানতে হবে না তাহলে ধান চাষ করে সফলতা করতেই পারবো না আমার আমি তোমাদেরকে বলতেছি তোমরা শোনো এবং কীভাবে ধমন করবে তাই তোমাদের আলোচনা পোকা গান্ধী পোকা পামরি পোকা মাছরা পোকা গলমাসি সাঁতরা পোকা চুঙ্গি পোকা পাতা মোড়ানো পোকা পাতা সব পোকা এই সবগুলা রোগগুলা দমন করার জন্য একটা কীটনাশক দিতে হবে সে ক্লোরোপাইরিফস 50 এবং ম্যালাথিয়ন 57 এবং ফ্যানটিথিয়ন 57 এবং ডায়াজিজন 60 এই ওষুধগুলো পানির সাথে মিশিয়ে স্প্রে দিয়ে দিলেই আমাদের গাছের পোকাগুলো মরে যাবে এবং গাছগুলো পরিপূর্ণ সুস্থ হবে আবার কিন্তু মুখ যখন পোকাগুলো আক্রমণ করার জন্য নষ্ট করার জন্য আমাদের বিষগুলো প্রয়োগ করবো তখন অবশ্যই মুখটা ভালো করে কী করবো মাস্ক দিয়ে বা কোনো গামছা দিয়ে ভালো করে বেঁধে রাখবো যাতে ওই পোকার আক্রমণ করার যে বিষগুলো আমাদের মুখে না যেয়ে যাবে না গেলে কিন্তু আমরা মারাও যেতে পারি কারণ পোকামাকার যে বিষ মারার যে বিষ সেই বিষগুলো মারাত্মক ক্ষতি ধারণ করতে পারে একজন মানুষের বাদামি গাছ ফুই কার্বোফুরান 3G এবং 3 গ্রাম তাহলে দর্জি এবং ডায়াজিজন 14 গ্রাম এগুলো পানির সাথে মিশিয়ে আমরা কী করবো বাদামি গাছ ফুলিং মেরে ফেলবো এখন শীষ কাটা কী কাটা শীষ কাটা লেদা পোকা এটা হলে বেপনা 100 একটা মেডিসিনের নাম বা একটা গ্রুপের নাম বেপনা 100 এটা পানির সাথে মিশিয়ে আমরা কী করবো সেই পোকাগুলো মেরে ফেলবো রোগ দমন ধান গাছের অনেক রোগ হয় ধান গাছে অনেক রোগ হয় ছত্রাকজনিত ভাইরাসজনিত ব্যাকটেরিয়াজনিত ইত্যাদির জীবাণু রোগের কারণ বিশেষ কয়েকটি কারণ আমি তোমাদের সাথে আলোচনা করেছি উপরে কয়েকটি আলোচনা করেছি নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আরও অন্য রাষ্ট্র আলোচনা করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।